গল্পের বাক্সবাই রোমানন উপর এই চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক সেলিনা হোসেনে লেখে একটি বিখ্যাত উপন্যাস হাঙর নদী গ্রেনেড আজ শোনাব উপন্যাসটির তৃতীয় খণ্ড ঠিক আট মাস পর বুড়ির ছেলে হয় মাস পড়ে না মুরুব্বীরা বলে আট মাসে ছেলে হলে সেই সেলে ভাগ্যবান হয় বুড়ি অত শত ভাবতে চায় না শুধু মুখ ফুটে সে ছেলের দিকে তাকিয়ে ও যাবতীয় দুঃখ ভুলে যায় নিজের মধ্যে ভয়ানক পরিবর্তন অনুভব করে সে ছোট শিশুর মুখ ও সমস্ত ভাবাবেগের ব্যাগের শিকড় নাড়িয়ে দিয়ে গেল কানে কানে বলে গেল জীবনের অর্থ কত দ্রুত পাল্টে যায় বুড়ি এখন অনেক বেশি আত্মস্থ অস্থিরতাওকে মাতিয়ে রাখে না ছেলের নাম রাখা হলো রইস সলিম কলিম তো ছেলে দেখে মহা খাপ্পা বাচ্চার হাত পা নেড়ে ওরা খুশি হতে পারে না মা তোমাকে বললাম একটা বোন আনতে তুমি ভাই আনলে কেন ঠিক আছে এরপরে একটা বোন আনব ভাই ভালো না খালি মারামারি হয় আমার কোলে একটু দাও না মা কলিম বুড়ির গা ঘেসে বসে ওদের কৌতূহলের অন্ত নেই তুই ফেলে দিবি দেখছিস না ও কত ছোট ও বুঝেছি তুমি ওকে এখন থেকে বেশি আদর করো মোটেই না তোকে সবচেয়ে বেশি আদর করি বুড়ি কলিমের কপালে চুমু দেয় তুমি যখন ঘরে থাকবে না তখন আমি ওকে বাটুল দিয়ে মেরে ফেলব ঠিক মারব তুমি তখন ভেউ ভেউ করে কাঁদবে তুই যেমন কাঁদিস অমন না রে বুড়ি হাসতে থাকে সলিম কলিমের হাত ধরে টেনে নিয়ে যায় মুখে যত কথাই বলুক কলিমি রইসকে পছন্দ করে বেশি ঘরে কেউ না থাকলে চুপি চুপি আদর করতে আসে আর বেশি আদর করতে গিয়ে ঘুম ভাঙিয়ে কাঁদিয়ে দেয় যত দিন যায় বুড়ি লক্ষ্য করে রইস যেন ঠিক স্বাভাবিকভাবে বাড়ছে না ওর দৃষ্টির মধ্যে আর দশটা ছেলের চপলতা নেই ও কেমন বোকা হাবার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ওর সামনে শব্দ করলেও চমকায় না ও বুক চেপে ধরে দম আটকে আসতে চায় বিশ্বাস করতে ইচ্ছে হয় না তবু খটকা লাগে এত সাধের ছেলে কি ওর বোবার কালা হল তবু ধৈর্য ধরে বুড়ি কাউকে কিছু বলে না নিজে নিজে ছেলেকে বিভিন্নভাবে লক্ষ্য করতে থাকে যতই দিন যায় বুড়ির ভয়টা গুটিসুটি পাকিয়ে ওঠে আস্তে আস্তে আশঙ্কাটা সত্যে পরিণত হয় বুড়ি একদিন আর্তনাদ করে ওঠে ও গো দেখো তো রইস আমার ডাকে সারা দেয় না কেন গফুর অনুভব করে বুড়ির ডাকটা সব হারানোর বেদনায় মূজ্যমান ওর সর্বস্ব যেন খোয়া গিয়েছে গফুরও ব্যর্থ হয় না কোনো কোনোরকম চেতনা নেই ও আপন মনেই হাত পা নেড়ে খেলে হাসে বাবা মা ভাইদের ডাকে ওর কিছু যায় আসে না শব্দও করে না রয়েসের হাবভাব লক্ষ্য করে গফুরও নিরাশ হয় বুক ভার হয়ে থাকে হ্যাঁ ঠিকই পাশের ঘরের রমজান আলীর মেয়েটির মতো ও সপ্রতিভ নয় গোফুরের মনে হয় সব অপরাধ নিজের বুড়ির মুখের দিকেও চাইতে পারে না দিন যতই গড়ালো ততই বুড়ির আকাঙ্ক্ষা নিঃশেষ করে দিয়ে রইস আর কথা বলল না হাবা বোবা ছেলেটা বুড়ির সুখের খাঁচার দ্বিতীয় ভাঙন ওর মনে আর কোনো নতুন ভাবনা জন্ম হয় না অন্য কোনো কিছুতে মনোনিবেশ করতে পারে না সব কিছু ঝেড়ে ফেলে রয়েসকে নিয়ে মেতে ওঠে রইসই বর্তমানে ওর সব আনন্দের উৎস ওর পঙ্গুত্ব ওর অসহায়ত্ব বুড়ির মাতৃত্বকে আরও বেশি উদ্দেল করে অনুভব করে ছেলেটা ওকে ছাড়া আর কিছুই বোঝে না এমনকি গফুরের প্রতি ওর বিশেষ কোনো আকর্ষণ নেই গফুর কোলে নিতে চাইলেও যায় না কেঁদে কেটে নেমে আসে একদিন গোফুরকে জোর করে আদর করতে গিয়েছিল বলে নাকে ডগার উপর খামচে দিয়েছিল রাগে গোফুরকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছিল তোমার ছেলে তুমি নাও বুড়ির খারাপ লেগেছিল নিষ্ঠুর মনে হয়েছিল গফুরকে ফুসে উঠেছিল ও নিজেও সেলে আসে বলে ওর মর্ম তুমি বোঝো না গফুর রাগে আর কথা বলেনি প্রায় সাত আট দিন কথা বন্ধ ছিল দুজনের কলিমের অনেক উৎসাহ ছিল রইসকে কেন্দ্র করে কিন্তু বোবা হয় কলিমও দমে যায় কখনো রেগে ওঠে মা ও কথা বলে না কেন আমার একটুও ভালো লাগে না ইচ্ছে করে দুটো ঘুষি লাগিয়ে দেই বুড়ির বুক ভার হয়ে থাকে ও কাউকে ওর বুকটা খুলে দেখাতে পারে না সেখানে বেদনার পাহাড় গড়ে উঠেছে কখনো রইসকে বুকের মধ্যে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে ও বেশি করে আঁকড়ে ধরে রোইসের যেমন মা তেমন রইস ছাড়াও বুড়ির পৃথিবী অন্ধকার রইসের তিন বছর বয়সে বুড়ি আর গফুর আর একবার থামে যায় বাবার নামে মানত করে নিম গাছে ডালে পুঁটনি বাঁধে এবার আর গফুরকে সাদাসাদি করতে হয়নি বুড়ির প্রস্তাবে হেসেছিল বলেছিল তুই না বললেও আমি তোকে নিয়ে যেতাম বুড়ি জানি তোর ইচ্ছার তৃপ্তি হয়নি সি ও কথা বলতে নেই সত্যি করে বলতো রইসকে নিয়ে তুই খুশি হয়ে বাপ হয়ে এমন কথা বলতে নেই বুড়ি সরাসরি উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে চলে যায় এসব প্রশ্নের উত্তর হয় না একটা পঙ্গু ছেলে তার মাকে ক্লান্তিহীন যন্ত্রণা ছাড়া আর কী বা দিতে পারে গফুর তা বোঝে বোঝে বলেই বুড়ির মুখ থেকে কিছু শুনতে যায়। চায় ধামে যাবার সময় গফুরের মনে হয়েছিল কে যেন সারা পথ জুড়ে এক বিরাট কাঁটা বিছিয়ে রেখেছে গতবারের মতো বুড়ি এবার আর তেমন উৎফুল্ল নয় পথের কষ্টে একটুতে ক্লান্ত হয়ে যায় উপরন্তু রইস বিরক্ত করে কান্নাকাটি করে মেঠো পথে হাঁটতেও কষ্ট হয় কয়েকবার পথের মাঝে গাছে নিচে বসে বিশ্রাম নিয়ে তারপর মেলায় পৌঁছেও কোনো নিম নিমগাছে পুটনি বেঁধে ঘরে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠে মেলায় সারাদিন ঘোরাঘুরি করার বিন্দুমাত্র ইচ্ছেও অনুভব করে না বুড়ির চোখে মুখে ক্লান্তি ছাড়া আকাঙ্ক্ষার কোনো উজ্জ্বল আলোর রেখা আবিষ্কার করতে পারে না গফুর ওর খুব খারাপ লাগে মনে হয় বুড়ি হারিয়ে যাচ্ছে ওর জীবন থেকে অথচ এবার ওর মনে কোনো দ্বিধা ছিল না ও ছিল সাধক পুরুষের সাধনার মতো নিবেদিত চিত্ত বিশ্বাস অবিশ্বাসের কোনো আশঙ্কা গফুরকে পিছু টেনে রাখেনি গফুর আবার বুড়িকে ওর আগের অবস্থানে ফিরিয়ে আনতে চায় চায় বুড়ি সাহচর্যের ঘনিষ্ঠ উত্তাপ নির্মল আনন্দ আর বেড়ার মধ্যে আটকে থাকা ঘর খেলার সুখ কিন্তু না ফল হয়নি জীবনের সোনার গোলাপ আর ফুটল না সঙ্গত কারণেই রইস বুড়ির জীবনে আরও অপরিহার্য হয়ে ওঠে গফুর দিন বাড়ি থাকলে সলিম কলিম স্কুলে গেলে রইস ছাড়া পাশার কেউ থাকে না মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ায় ছেলে পুকুর ঘাটে রান্নাঘরে ঠেকি ঘরে সুপুরি বাগানে রয়েস কথা বলতে পারে না বলেই একা একা কথা বলা বুড়ির অভ্যেস হয়ে যাচ্ছে এ জিনিসটা আগে ওর মধ্যে ছিল না মনে হয় ওর মধ্যে একটা দিক পরিবর্তন হচ্ছে ছেলেকে কেন্দ্র করে একটা অদল বদল ঘটছে এক একা কথা বলতে দারুণ ভয় লাগে সুপুরি বাগানে লাল টকটকে সুপুরি কুড়োতে কুড়োতে বুকের ঝর্ণা খুলে যায় ও রইস রইস রে তুই আমার একটা হার জ্বালানি পরান পোড়ানি পোলা হইলি রে তোরে আমার দুঃখ ছাড়া সুখ নাই তবু ভালো তুই আসিস না থাকলে তুই সারা জীবন হাহুতাস করতাম তুই আমার কানা ছেলে পদ্মলোচন বুড়ি শব্দ করে হেসে ওঠে একটা লাল সুপুরি রইস মুখে পড়ে ও সেটা কচরে পড়ে রইসকে কোলে উঠিয়ে নেয় বুকে জড়িয়ে ধরে চুময় চুময় অস্থির করে তোলে রয়েস হাত পা ছুড়ে নিচে নামতে যায় বুড়ি সজরে জাপটে ধরে ও তখন কেঁদে ফেলে বুড়ি দুম করে ওকে মাটির উপর বসিয়ে দেয় মায়ের আদর তো সয় না হতভাগা সেলে বুড়ির চোখ ছলছল করে আঁচলে চোখ মুছে নেয় রয়েস গুটি গুটি পা ফেলে বুড়ো আগাছার মধ্য থেকে একটা সুপুরি উঠে আনে বুড়ির দিকে তাকিয়ে হাসে ওরে দুষ্ট ছেলে মার সঙ্গে ই কি হচ্ছে আবার সুপরিকরণও হয়েছে মা গো কত আমার উপযুক্ত ছেলে হ্যাঁ রে রইস আমার বুড়ো বয়সে তুই আমাকে ভাত দিতে পারবি না ওরে রইস বড় হলে মাকে কি তুই এখনকার মতো ভালোবাসবি না নাকি বোর ন্যাওটা হয়ে যাবি রইস বুড়ির হাঁটু জড়িয়ে ধরে দুহাত বাড়িয়ে কোলে উঠতে যায় ও রইসকে বুকে তুলে কোচর ভর্তে সুপুরি নিয়ে ঘরে ফেরে মাঝে মাঝে অবাক হয় গফুর আশ্চর্য ধৈর্য বুড়ির কোনো দিন ছেলের গায়ে হাত তোলে না একটু বিরক্ত হয় না সারাক্ষণ যেন দেয়াল তুলে আগলে বেড়ায় এখন বড় আনন্দের সময় রইসের গফুর হুকো টানতে টানতে বলে তুই বড্ড বেশি শইতে পারিস বুড়ি এমন মার আমি দেখিনি আমি না শুইলে ওর কে আছে বল। গফুরের প্রশ্নের উত্তরে থমথম করে বুড়ির কণ্ঠ ছেলেটা কেন এমন হলো বলতো বুড়ি ও একটুক্ষণ চুপ করে থেকে কাটায় মন দেয় গফুরের হুকো থেকে গুড় শব্দ হয় একসময় সুপরিকাটা থামিয়ে গফুরের মুখের দিকে তাকায় ও গো আমার বোধহয় কোনো পাপ ছিল গফুরের হুকোটা না থেমে যায় না বুড়ি না সব বাজে কথা বুড়ি ফিকে হাসে মুরুপিড়া তো বলে দুধ ওদের আবার কথা ওরা মানুষের দোষ ধরতে পারলে বাসে গফুর আবার হুকো উঠিয়ে নেয় বুড়ি সুপুরি কাটে কেউ কথা বলে না কেবল কিছু শব্দ হয় শব্দটা ছড়িয়ে যায় বাতাসে বাইরে ঘুটঘুটে রাত আজ অমাবস্যা ছেলেরা ঘুমিয়ে গেছে বুড়ি কুপি উস্কে দিয়ে উঠে যায় গফুর বুড়িকে বাঁচিয়ে রাখার জন্য হাজার রকম চেষ্টা করে জানে ও আগলে ধরে না রাখলে বুড়ি ভেঙে যায় ওর চোখ দিয়ে জল গড়ায় চুপচাপ কে পুকুর ঘাটে বসে থাকে আসলে পাপ নয় পাপের কথায় গফুরের বিশ্বাস নেই পবিত্র ফুলের মতো বুড়ি পাপের স্পর্শ কেন থাকবে ওর জীবনে ও তো কোথাও কোনো ফাঁকি দেয়নি কাউ কেউ ঠকায়নি তবু কেন যে এমন হয়ে যায় জীবনটা এক সময় যৌবনের দিন ফুরিয়ে যায় শীতে বর্ষায় বসন্তে টুপটাপ পাতা অনবরত ঝরে বিরোধহীন দিনগুলো নির্বিবাদে গড়ায় ওদের জলিল কয়েকবার গায়ে এসেছে একবারও দেখা করেনি বুড়ির সঙ্গে ওর মেয়ে হয়েছে দুটো কারো কারো কাছে জলিলের কথা জিজ্ঞেস করে বুড়ি ও নাকি ভালোই আছে শহরে একটা দোকান করেছে এখন আর রিক্সা চালায় না গফুরের স্বাস্থ্য ভেঙে গেছে হাঁপানি ধরেছে ওকে জমজমাট কাশি রাতে ঘুমোতে পারে না ঘোলা চোখে বুড়ির দিকে তাকিয়ে থাকে ওর জন্য খারাপ লাগে বুড়ির শরীর এখনও ভাঙেনি ও কোমর সোজা করে হাঁটে গফুরের হাঁটতে কষ্ট হয় কিছুই ভালো লাগে না মনে হয় দিন ফুরিয়েছে তখনই বুকের ভেতর আকাঙ্ক্ষা চড়চড়িয়ে বাড়ে যৌবনী দিন ফিরে পেতে ইচ্ছে করে কেবল পায় না বলে মেজাজ খারাপ থাকে সবার সঙ্গে রাগারাগি করে রইসকে দুমদাম পিটুনি দেয় বুড়ির সঙ্গে খেকে কথা বলে ও রাত দিন সেবা করে গফুরের মন ভরে না সব সময় খুতখুত করে একদিকে অসুস্থ স্বামী অন্যদিকে পঙ্গু ছেলে দুয়ের মাঝে ও হিমশিম খায় কখনো সব ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যেতে ইচ্ছে করে জলিলের কথা মনে হয় জলিল ওর সঙ্গে আর দেখা করে না অনেকদিন ও গায়ে আসে না শহরে জলিল বেশ গুছিয়ে বসেছে জলিলকে দেখার বড় স্বাদ হয় যখন ও কাছে আসতো তখন অত টান ছিল না দূরে সরে গিয়ে জলিল বুড়িকে উদাস করে দিয়েছে এখন ওর মনের মধ্যে ব্যাকুল আর্তনাদ বুড়ি বুঝতে পারে না যে বুড়ো বয়সে গফুর কেন এত বদলে গেল যে মানুষ ওর জীবনে চারদিকে একটা বেড়া রেখেছিল সে এখন বেড়া ভাঙা পাগলা ঘোড়া ওকে তছনচ করে দিতে যায় ওর জীবনে এখন পারিবারিক শান্তি নেই গফুর ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই বিরূপ প্রতিক্রিয়া বুড়িকে আক্রান্ত করে রাখে রইসকে নিয়ে খেতে লাল শাক তুলতে গেলে ওর সঙ্গে কথা বলে বুঝলি রইস তোর বাপটা একটা আস্ত হারামি মা গো এমন লোক আমি দেখিনি হতো যদি আমার জলিলের সঙ্গে বিয়া তাহলে ঠিক হতো এখন শহরে থাকতে পারতাম রে রইস উহ কি যে মজা হতো কেমন করে গাড়ি যায় ভো বাজিয়ে দেখতে পেতাম দেখতাম শহরের মানুষকে রইস রে তুই বড় হয়ে শহরে একটা চাকরি নিবি তারপর আমাকে নিয়ে যাবি শহরে ছয় মাস রাখলেই হবে কী রে পারবি না ও মা হাঁ করে দেখছিস কি রইস অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকে চট করে একটা লাল শাকের মাথা ভেঙে বুড়িদিকে এগিয়ে দেয় রইসকে বুকে তুলে কোচোর ভর্তি লাল শাক নিয়ে ঘরে ফেরে রান্নাঘরের দাওয়ায় পা ছড়িয়ে শাক বাঁচতে বসে ঘর থেকে গফুরের কাশি শব্দ আসে বুড়ি বুড়ি করে কয়েকবার ডাকে ও সাড়া দেয় না দিতে ভালো লাগে না গফুর ডেকে ডেকে চুপ করে যায় বেশ অনেক দিন হল অশোকে ভুগল গফুর রইসের ঠিক তেরো বছরের মাথায় দুদিনের জ্বরে মারা গেল কোনো কিছু ভাবার বা বুঝে ওঠার অবকাশ ছিল না বুড়ির অসুস্থ অবস্থায় ভীষণ জ্বালিয়েছে গফুর কিন্তু মারা যাবার পর কেমন নিথর হয়ে গেল বুড়ি একটা লোকের অস্তিত্ব যখন নিঃশেষ হয়ে যায় সে তখন পরিবার পরিজনের সবাইকে অনুভবে গতিশীল করে সে কারণেই গফরের প্রতি প্রবল আকর্ষণ না থাকা সত্ত্বেও বুড়ির বুকের ভেতরে সবুজ বন হলুদ হয়ে যায় লাল গোলাপের পাপড়িগুলো অকালে বাতাস ছাড়াই ঝরে যেতে থাকে বুড়ি এক লাফে বেশ বয়স্ক হয়ে যায় মাথার চুল সাদায় ভরে ওঠে সলিম সংসারে দায়িত্ব কাঁধে তুলে নেয় ও আরও ধীর স্থির এবং গম্ভীর হয়েছে সাংসারিক বুদ্ধিও খুব অল্প কয়দিনে সব গুছিয়ে ফেলে জমি জমার হিসেব বোঝে চমৎকার ধানের গন্ধে ও ছটফট করে রাতে ঘুমোতে পারে না ধান মারার সময় সারা রাত বারান্দায় বসে কাটিয়ে দেয় সলিমের সবকিছু বুড়ির ভালো লাগে রইস নির্বোধের মতো বারান্দায় বসে থাকে কখনো উড়ে যাওয়া পাখির দিকে তাকিয়ে হাততালি দিয়ে হেসে ওঠে বাঘার গলা জড়িয়ে ধরে কুকুরটার সঙ্গে ওর ভারী ভাব কুকুরটাও বেশিরভাগ সময় রইসের সঙ্গে সঙ্গে কাটায় ওর আদর নেয় ওর দিকে তাকালে বুড়ির আনন্দ নষ্ট হয়ে যায় ও এখন বুড়ির সঙ্গে সুপুরি বাগানে যায় না কিংবা শাক তোলে না বুড়িও ডাকে না বুড়ি আরও একলা হয়ে যায় কলিম চড়া গলায় গান গায় ভাটিয়ালি সুরের রামে জোর গলায় অদ্ভুত আসে বুড়ি মাঝে মাঝে মনোযোগ দিয়ে শোনে ভালো লাগে বাপের মতো স্বভাব হয়ে চোর ভোর রাতে উঠে ডিঙি নিয়ে মাছ ধরতে যায় ডাকে করে মাকে ওঠায় জালটা আর খোলৈটা যাবার সময় হাতে বুড়িরই তুলে দিতে হবে নইলেও কিছুতেই যাবে না সন্ধ্যা রাতে বুড়ি জাল খোলই ওর জন্য গুছিয়ে রাখে তাতে হয় না ও বলে তুমি আমার হাতে জাল তুলে না দিলে মাছ পাবো না বুড়ি জানে এটাই কলিমের স্বভাব ছোট থেকেই ওর ওপর এমনি আবদার করে এসেছে ভোর রাতে উঠতে অবশ্য বুড়ির খারাপ লাগে না কলিম সুপুরি বাগানের আড়াল থেকে চিৎকার করে মা মাগো আসি তারপর লাফিয়ে ডিঙিতে ওঠে তখন শুরু হয় গান গান গাইতে গাইতে ও যখন আধারে মিলিয়ে যায় তখন অদ্ভুত একটা রেশ জেগে থাকে বুড়ির মনে ভেসে আসা গানের ক্ষীণ সুর ধরে ও অনুভব করে এমন অনেক ভোর নিজের স্মৃতির কৌটায় জমা আছে একটুও নষ্ট হয়নি একটুও দাঁত পড়েনি তবে গান গাইত না গফুর বুড়ি সঙ্গে থাকতো বলে কেবল হাতটা ধরে দ্রুত সুপুরি বাগান পেরিয়ে যেত কোনোদিন সুপুরি বাগানের মাঝখানে জড়িয়ে ধরে চুমু খেত বাদুরের পাখা ঝাপটা নিতে ভয় পেয়ে গফুরের বুকের সঙ্গে মিশে যেত বুড়ি কৌটার ঢাকনাটা বন্ধ করে দেয় ভাবে ছেলেদের জীবন এবং পারিপার্শ্বিকতায় কোনো অসঙ্গতি নেই সব ঠিক আছে হাল বাওয়া ধান বোনা ধান কাটা ধান মাড়াই মাছ ধরা ডিঙি বাওয়া শুধু গোফুন নেই আর গোফুন নেই বলে বিরাট কোনো পরিবর্তন হয়নি ওদের জীবনে ঝড় ওঠেনি দারুণ রদবদলে বদলে দিগভ্রষ্ট হয়নি কেউ কেবল একটা ছায়া আর উঠোনে পড়ে না কাঁধের উপর চাল ফেলে কিশোরী বোর হাত ধরে খালে যায় না জলের সঙ্গে ভালোবাসার খেলা গড়ে তোলে না অনেক রাতে হাট থেকে ঘরে ফিরে বুড়ি নাম ধরে ডাকাডাকি করে না এইসব ভেবে বুড়ির বুক যখন চেপে আসে তখন জলিলের কথা ভাবে জলিলের ভাবনায় বুকের ভেতর অন্যরকম স্রোত অনুভব করে সে স্রোতে ভেসে যায় পার্থিব যাবতীয় পঙ্কিলতা জলিল মানে অলৌকিক ঈশ্বর বুড়ি নিরবচ্ছিন্ন প্রবাহবান আনন্দ যে আনন্দ ব্যতিক্রমী স্রোতে প্রবাহিত হয়ে ওকে অপার্থিব সুখ দেয় এবং প্রতিদিনই সংসারের বাইরে নিয়ে যায় সলিম কলিম না থাকলে বাড়িটা নিঝুম হয়ে থাকে বুড়ি কখনো আপন মনে বকবক করে ও রইস রইস রে তোকে কি আমি এমন করে চেয়েছিলাম এই হাবা ছেলেটা একবারও মা বলে কি ডাকতে পারিস না তোর কাছ থেকে মা ডাক শোনার জন্য আবার প্রাণটা ফেটে যায় রে কত সাধ ছিল মনে কত সাধ্য সাধনা করলাম বোবা ছেলেটা তোর মুখ দিয়ে কথা ফুটাতে পারলাম না এমন চুপ করে থাকিস কি করে মা গো মা রইস রে ও রইস একবার মুখটা খোল বাবা আমার সোনার ছেলে বুকের মানিক সাত রাজার ধন একবার হাকর আমি তোর কাছ থেকে একটু শব্দ শুনি এই আমি তোর মুখের কাছে কান রাখলাম বল বাবা বল একবার বল মা বলে প্রাণ খুলে ডাক দে সেই ডাকে মাঠ ঘাট পথ প্রান্তর আকাশ বাতাস কেঁপে উঠুক সেই ডাকে গায়ে সব মানুষগুলো দৌড়ে তোর কাছে ছুটে আসুক অবাক হয়ে দেখুক তোর শক্তি তোর ক্ষমতা প্রমাণ হোক তুইও হাঁক ছাড়তে পারিস ও রইস রইস রে তোকে নিয়ে আমি কী করবো তুই কোন কাজে লাগবি হাল বাইতে পারিস না মাছ মারতে পারিস না সংসার দেখতে পারিস না আহ বুকটা আমার কেমন যে করে আমি চাই তুই একটা কিংবদন্তি হয়ে যা রইস রইস রে বুড়ি হঠাৎ করে রইসকে ঝাঁকুনি দেয় খামচে ধরে ওর দুই কাঁধ রইস ফ্যাল ফ্যাল করে মার দিকে চেয়ে থাকে তারপর ওর চোখ দিয়ে জল গড়ায় ও শব্দ করে কাঁদে না সে অস্ত্রের দিকে তাকিয়ে থমকে যায় বুড়ি রইসের মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে সংসারের আকর্ষণ বুড়ি শিথিল হয়ে আসে সাদা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে সলিম কাছে এসে বসে মা তুমি কি এত ভাবো কই রে বুড়ি হেসে ফেলে হ্যাঁ ভাবো অন্য ঘরের চাসি খালার মতো তুমি সংসার করো না সারাদিন ব্যস্ত থাকো না ঝগড়া করো না এত সুপসাপ থাকো কেন মা আমি ভাবছি তোর বিয়ে দিয়ে বউ আনবো ঘরে সে এসে সংসার দেখবে আমার এবার সুটি হ্যাঁ তাহলে তো তোমার পোয়া পারো যেটুকু সংসারে ছিলে তাও থাকবে না সেটি হবে না আমার তো বয়স হয়েছে সলিম তুই মদ দিয়ে দে আমি মেয়ে দেখি তোরা দিন বাড়ি থাকিস না ওই বোবা ছেলেটাকে নিয়ে আমার একলা কি করে যে কাটে সে তোরা কি বুঝবি তুই না করিস না বাবা বুড়ির সলিমের হাত চেপে ধরে সলিম মুখ নিচু করে থাকে তারপর মাথা নাড়ে ঠিক আছে দেখো কিন্তু তোমার মনের মতো হওয়া চাই বউ দিয়ে তুমি কষ্ট পাবে সে আমার শুবে না সলিম মা সামনে থেকে পালিয়ে যায় বুড়ির খুশি লাগে ইচ্ছে করে পুকুরে ঝাঁপিয়ে কিছুক্ষণ সাঁতার কেটে আসতে ওর ঘরে লোক আসবে বাড়তে একজন মানুষ বুড়ি এখন মানুষ চায় চারদিকে অগণিত থৈ থই মানুষ এর মাঝে একদিন নিতা বৈরাগিনী আসে বুড়িকে দেখে চোখ কুঁচকে তাকায় কি দেখে মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে সই বুড়ি ম্লান হাসে বেলা তো অনেক হল নিতা পা ছড়িয়ে বসে আজও একা তোর মনের মানুষ কই সই আসেনি বললো আমি বেরোতে পারবো না তুই ভিক মেগে নিয়ে আয় ও এখন এমনি করে কেন সিট ধরেছে বুঝি একরকম তাই বড্ড জ্বালায় ভালো লাগে না একদিন ছেড়ে ছুড়ে চলে আসবো বুড়ি অবাক হয়ে তাকিয়ে থাকে হাঁ করে দেখছিস কি চারটি খেতে দে যাই ফিরতে দেরি হলে আবার রেগে যাবে বুড়ি ভাত আনতে যায় মনে মনে ভাবে নিতা যেন একটু বদলে গেছে ও আর আগের মতো নেই তখন ও নিজের সঙ্গে কথা বলে ও বুড়ি তুই কি কম বদলেছিস তুই তো আর আগের মতো নেই এমনি হয় রে বুড়ি এমনিই হয় কেউ চিরকাল একরকম থাকে না ও সই কই ভাত দিবি না ও আবার তৎপর হয় ভাবনায় মগ্ন হয়ে হাত শিথিল হয়ে এসেছিল ভাতের শানকি আর জলের গ্লাস নিয়ে আসতেই নিতা খেকে ওঠে তুই একদম ভারী হয়ে গেছিস বাব্বা চারটি ভাত খাওয়াবি তাও আবার তাগাদা দিতে হয় না তুই যেন কেমন হয়ে গেছিস সই নিতার কলাপাতায় ভাত ঢেলে দিতে দিতে ম্লান হাসে বুড়ি কথা বলে না নিতা তাড়াহুড়ো করে খায় বুড়ি এক কোচর চাল দেয় ওকে বাসালি সই আজ আর দৌড়ে দৌড়ে যেতে হবে না নিতা কৃতজ্ঞতার হাসি হাসে ওর শরীরটা গাছগাছালির আড়ালে মিলে যাবার পরও বারান্দায় খুঁটিতে হেলান দিয়ে বসে থাকে নিতা একটা দমকা ঘূর্ণির মতো আসে কিছুক্ষণ ধুলো উড়িয়ে সব কিছু করে আবার চলে যায় উঠোনে এটো কলাপাতা গড়ায় বুড়ি সেদিকে তাকিয়ে থাকে না নিতার আর কিছুই ফেলে যায়নি অথচ কেন যে মনে হচ্ছে সারা বাড়ি জুড়ে নিতা দবদবিয়ে হাঁটছে সে শব্দ বুড়িকে অস্থির করে তুলেছে দু মাসের মধ্যেই ঘটা করে সলিমের বিয়ে হয় সলিমের বউ রমিজা ছোটো খাটো মিষ্টি মেয়ে হাসি খুশি প্রথম দেখাতেই ভালো লাগে বিয়ের পর দিন বুড়িওকে ঘুরিয়ে ঘুরিয়ে ওদের বাড়ির সীমানা দেখালো। বুঝলে বৌমা এখন থেকে এসব তোমার আমি আর কেউ না আমাকে চারটি খেতে দিও তাতেই হবে রমিজা কথা বলে না ঘোমটার ফাঁকে উৎসুক চোখ মেলে রাখে জায়গাটি তোমার মনে ধরেছে বৌমা মা রমেজা মাথা নাড়ে পারবে না সামাল দিতে আপনি দেখিয়ে দিলে পারব ও মা দেখো মেয়ের বুদ্ধি আবার আমাকে জড়ানো হচ্ছে আমি আর নেই গো মেয়ে এবার আমার সুটি বুড়ি রমেজার থুতনি নেড়ে আদর করে মাথার ঘুমটা টেনে ফেলে দেয় এত ঘুমটা দিয়ে জড়োসড়ো হয়ে থাকলে সংসার দেখবে কে রমিজা লজ্জা পায় বুড়ি হাসে আমাকে তোমার কিসের বৌমা আমি তোমার মায়ের মতো কোনো অসুবিধা হলে আমাকে বলবে আমি তো আসি তোমার জন্য দুজনে হাঁটতে হাঁটতে সুপুরি বাগান ছাড়িয়ে পুকুর ঘাঁটে এসে দাঁড়ায় সব কিছু রমিজার ভালো লাগে শ্বশুরবাড়ির অজানা ভীতি ওকে কাবু করে রাখে না বুড়ির মুখের দিকে তাকিয়ে ওর বুক দুলে ওঠে বাপের বাড়ির মায়াময় পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এসেও ও উপলব্ধি করল গভীর মমতাময় বুকের ছায়া ওর জন্য উন্মুক্ত আছে ওর কোনো অভাব নেই ঘাটের কাছে দাঁড়িয়ে বুড়ি রমিজাকে বলে যাও মা দেখো সলিমের কি লাগবে ও যা পাগল সেলে এদিক ওদিক হলে রেগে কাঁই হয়ে যায় রমিজা মাথার উপর ঘুমটা টেনে চলে যায় বুড়ি কাঠের সিঁড়ি বেয়ে পুকুরের পানির কাছে এসে বসে অল্প দিনেই রমিচা সংসারের সব দায়িত্ব তুলে নেয় চমৎকার গোছানো মেয়ে বুদ্ধিও রাখে দেখে শুনে বুড়ি হাঁপ ছেড়ে বাঁচে মনে হয় সংসারের বোঝাটা কাঁধের উপর নিয়ে দীর্ঘদিন এক টানা এক সবুজ বনের মধ্য দিয়ে পথ চলেছে এখন বোঝাটা পথের ধারে নামিয়ে গাছের ছায় ঘুমিয়ে পড়েছে চারদিকে সোনালি পাতা ঝরে স্বপ্নের কোকিল প্রশান্তি হয়ে ডাকে কোনো ভীষণ শব্দে সে ঘুম ভাঙে না কেবল রইস রয়ে যায় ওর জন্য সকালবেলা ওকে এনে বারাদায় বসিয়ে রাখে পুকুর ঘাটে নিয়ে গোসল করায় খাওয়ায় বুড়ো বয়সে বুড়ির যেন নতুন করে পুতুল খেলা ওর মাঝে মাঝে মজা লাগে শৈশব কৈশোর চোখের সামনে দীপ্ত আলো জেলে হাজির হয় বুড়ি কখনো তন্ময় হয়ে যায় আশ্চর্য সুন্দর স্বাস্থ্য হয়েছে রইসের যে দেখে সে অবাক হয় বয়সের চাইতে অনেক বড় দেখায় মুখের দিকে তাকিয়ে কেউ ভাবতে পারে না ছেলেটি বোবা হাবা কালা ছেলেটির কোনো বোধশক্তি নেই ও এ পৃথিবীর বাইরে বাস করে মাঝে মাঝে ওর মুখের দিকে অপলোক তাকিয়ে থাকে বুড়ি বুক দুমড়ে মুচড়ে ওঠে সব দুঃখ বোধগুলো একাকার হয়ে বুকের মধ্যে এক বিরাট নদী হয়ে যায় তখন নদীর বালুচরে হাঁটতে গিয়ে বুড়ি প্রকৃতির কাছে এসে দাঁড়ায় শৈশবের মতো কৈশোরের মতো ঘর ভালো লাগে না খালপাড়ে দাঁড়িয়ে নৌকার চলে যাওয়া দেখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে স্টেশনের দিকে যাবার রাস্তায় মানুষের যাতায়াত দেখে এসব দেখতে ভালো লাগে এখন মানে শাসন করার জন্য স্বামী নেই ঘরে ডাকার জন্য বুড়ি এখন অবাধ স্বাধীন ছেলেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রোমেজা রান্নাবাড়ি সামলায় রইস কখনো বুড়ির সামনে থাকে কখনো থাকে না ওকিনে বুড়ির কোনো ঝামেলা নেই বুড়ি মনের সুখে সুপুরি খোঁজে কোচর ভর্তি লাল শাক উঠিয়ে আনে নলে পুকুর পাড়ে বসে মাছ ধরে বুড়ির এখন থৈ থই আনন্দ সময় ভালোই কাটে রোমেজা বুড়িকে ভীষণ ভালোবাসে আদর যত্ন করে যেন কোনো কিছুতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখে ছোটবেলা থেকে দেখে আসা এবং সোনা অনেক দজ্জাল শাশুড়ি ধারণা বুড়ি ভেঙে দিয়েছে বুড়ি যেন অবিকল রমিজার আপন মা কৃতজ্ঞতা বোধের সঙ্গে সঙ্গে ভালোবাসাও রমিজাকে তাড়িত করে আম্মা আপনার যখন যা দরকার হয় আমাকে বলবেন রমিজা বুড়ির পায়ে তেল মালিশ করতে করতে কথা বলে বুড়ি চোখ বুঝে আদর উপভোগ করে মেয়ে নেই বুড়ির মেয়ে থাকলে এমন হয় কাছে থাকে ভাত এগিয়ে দেয় মাথা আঁচড়ে দেয় বিছানা ঠিক করে রাখে এই অভাব বুড়ি রমিজা আসার পর অনুভব করছে রমিজার কথায় ও মনে মনে হাসে সব দরকারের কথা কি আর রমিজাকে বলা যায় ওর যে কত অজস্র ভাবনা তা রমিজার মতো ছোট মেয়েকে কি করে বোঝাবে রমিজা বুড়ির সঙ্গী হতে পারে না ওর সঙ্গে প্রাণ খুলে কথাও বলা যায় না তবে ওর আদর বড় ভালো লাগে মনে হয় জীবন একটা সুর বেজে ওঠে থেকে থেকে যে সুরের সঙ্গে ওর কোনো পরিচয় ছিল না তবে বড় ক্ষণিকের সে বোধ মুহূর্তে আবার কোথায় যেন সব হারিয়ে যায় আর কিছুই খুঁজে পায় না রমিজার সাধ্য নেই বুড়ির মনের তল খুঁজে পাওয়ার দুপুরবেলা বুড়ির পাশে শুয়ে ও অনেক কথা বলে ওর বাবার কথা মার কথা গায়ের কথা মাঝে মাঝে খাপ ছাড়া কথা বলে কথা বলতে বলতে ও তর্ময় হয়ে যায় জানেন আম্মা ছেলেবেলায় কাদার মধ্যে মাছ করেতে আমার খুব ভালো লাগত। আশ্বিন মাসে মাঠ থেকে পানি নেমে এলে সাদা বকের ঝাঁক নেমে আসতো সে কাদায় আমরা সব ছেলে মেয়েরা বকের মতো মাছ খুঁজতাম কি যে মজা হতো তখন রমিজার কণ্ঠ বদলে যেত আস্তে আস্তে ও খুব সুন্দর করে বলতে পারত ওর গল্পে বুড়ি কখনো নিজের স্মৃতি ফিরে পায় কান পেতে মনোযোগ দিয়ে শুনে। বুড়ি নিজের সঙ্গে মিলে গেলে সেই ঘটনা শুনতে খারাপ লাগে না রমিজার সঙ্গে বুড়িও তাল দেয় কিন্তু রমিজা অন্য প্রসঙ্গে গেলে বিরক্ত হয় মেয়েটা কথা একবার আরম্ভ করলে আর থামতে যায় না পাশ ফিরে শয়ে রমিজা বুঝতে পারে না বুড়ির বিরক্তি এক টানা বলে যেতে থাকে এক সময় থামে বুড়িকে ডাকে ও আম্মা আম্মা বুড়ি তখন ঘুমিয়ে পড়েছে আমার কথা শুনলে আম্মার ঘুম পায় রমিজা হাই তোলে সরিমোকে বাপের বাড়িতে যেতে দেয় না বলে মন খারাপ করে থাকে প্রায়। বুড়ির মনে হয় রমিজাও স্বপ্ন দেখতে ভালোবাসে বাপের বাড়ি স্বপ্ন ফেলে আসা দিনগুলোর স্বপ্ন শৈশব কৌশলের সেই গাটা ওর কাছে এখন অচিনপুরি হয়ে গেছে ইচ্ছে করলে আর ছুটে যেতে পারে না হেসে খেলে বেড়াতে পারে না রমিজা এখন বন্দি জীবনযাপন করছে সলিম যে কেন ওর সঙ্গে এমন করে তারও হদিস পায় না বুড়ি ছেলেকে এখন আর বোঝার ক্ষমতা নেই অনেক বদলে গেছে সলিম সারাদিন ব্যস্তও থাকে খুব রাত করে ঘরে ফেরে ফিরে চারটে খেয়ে শটান ঘুম কথা বলতে চাইলে বিরক্ত হয় ওর নাগালি পায় না বুড়ি আম্মা আপনি রাত দিন কি এত ভাবেন কই কিছু ভাবি না তো হুম ভাবেন আমি টের পাই বুড়ি অবাক হয় যে কি টের পায় কতটুকু বোঝে ও রইসের জন্য আপনার মন খারাপ থাকে না আম্মা হ্যাঁ তা থাকে ছেলেটার সে কি হবে কি আর হবে আছে। আপনি কিছু ভাববেন না রবি যা বিজ্ঞের মতো কথা বলে ও যখন মুর্বি সাজে বুড়ি তখন বেশ ভালো লাগে মেয়েটা একদম সরল মনটা ভালো কোনো ধরনের কুচিন্তা করে না বুড়ির মনে হয় ও চারপাশের মানুষগুলো ঠিক ওরই মতো ওর সঙ্গে ভাজে ভাজে মিলে যায় না ঠিক তা নয় ধাক্কা কি খায়নি বুড়ি দেখেনি কি হিংসা ঝগড়ার এসারেশি আসলে এসব বুড়ি ভাবতে চায় না ভাড়ার ঘরে ঢুকিয়ে তালা দিয়ে রাখে তবু খারাপ লাগে যখন দেখে সলিম রমিজাকে মারে সলিমের অভিযোগ ও নাকি কোনো কাজের না বুড়ি ভেবে পায় না কেন লক্ষ্মী মেয়ে রমিজা গুছিয়ে সংসারে কাজ করে ছিমছাম পরিপাটি কোথাও কোনো গলদ নেই তবু সলিম ওর উপর বিরক্ত অভিযোগের অন্ত নেই রাত্রিবেলা পাশের ঘর থেকে সলিমের শাসানি এবং ধমকানি কানে আসে বুড়ির রমিজা যখন গুনগুনিয়ে কাঁদে তখন বুড়ির দম আটকে আসতে যায় সলিমের আচরণ ওর কাছে বড় অদ্ভুত লাগে সলিমকে জিজ্ঞেস করতে ওর বাঁধে এতদিনে বুড়ির মনে হয় ওর অভিজ্ঞতার বাইরেও অনেক কিছু ঘটে যে ঘটনাকে বুঝতে যাওয়া বোকামি বুঝতে না চাইলেও যন্ত্রণা প্রথম দিকে বুড়ি সলিমের আচরণে আপত্তি করেছে ওর উপর রাগ করেছে রাগে কাজ না হয় অনুরয় বিনয় করেছে কিন্তু কিছুই শোনেনি সলিম একদিন রেগে গিয়েছিল তুমি আমার ব্যাপারে বুঝবা না মা তুমি সুপ থাকো সব ব্যাপারে নাক গলাতে আসো কেন সলিমের তীব্র ভাষায় চমকে গিয়েছিল বুড়ি অপমান লেগেছিল সলিমের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল দুদিন মন খারাপ ছিল মনকে অনেক বুঝিয়েছে ঠিকই বলেছে সলিম ও বড় হয়েছে ওর ব্যাপারে মাথা খামানো একদম উচিত না কিন্তু রমিজা যখন কাঁদে তখন সইতে পারে না যে বুড়ি নিজেকে ধমকায় সইতে হবে না শুয়ে উপায় কি রমিজাকে নিয়ে যা খুশি করার অধিকার সলিম পেয়েছে এখন বুড়ি চুপি থাকে কিছু বলে না মাঝে মাঝে রমিজার ত্রুটি আবিষ্কারে তৎপর হয় কেন সলিমকে খুশি করতে পারে না পরক্ষণে নিজেকে আবার শাসন করে ছি মা হয়ে এমন চিন্তা করা ঠিক নয় তাছাড়া রমিজাই বা ওকে কি ভাববে একদিন রাতে ঘর থেকে বের করে দিয়েছিল সলিম রমিজা কাঁদতে কাঁদতে বুড়ির পাশে এসে শুয়েছিল বুড়ি ওর সঙ্গে কথা বলেনি কিন্তু হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিয়েছিল শুধু স্পর্শ দিয়ে সান্ত্বনা দিয়েছিল ওকে শাশুড়ির আদরে বেশি করে কেঁদেছিল রমিজা তবু বুড়ি জিজ্ঞেস করেনি যে সলিমের সঙ্গে কি হয়েছে শেষ রাতের দিকে সলিমের মৃদু শাসানিতে ঘুম ভেঙে যায় দেখে ওকে বিছানা থেকে টেনে নিয়ে যাচ্ছে বুড়ি সারা শব্দ না করে চুপচাপ শুয়ে থাকে তখন বুড়ির মনে হয়েছিল ব্যাপারটা একান্তভাবে ওদের দুজনের সেখানে বাইরের কারো কিছু করার নেই তারপর থেকে ওদের ব্যাপার আর মাথা ঘামায়নি সলিম যখন রমিজাকে মারে তখন পুকুর পাড়ে বসে থাকে নইলে পড়শির ঘরে চলে যায় ভীষণ কথা বলে হাসে অন্য মনস্ক হওয়ার ভান করে যদিও মন পড়ে থাকে রমিজার কাছে সলিম বাড়ি থেকে বেরিয়ে গেলে ফিরে আসে রমিজার মাথা বুকের সঙ্গে চেপে ধরে রমিজা কোনো কথা বলে না বুড়িও না এজন্য মাঝে মাঝে বুড়ি অবাক হয় রমিজার মুখে কোনো অভিযোগ নেই সলিমের বিরুদ্ধে কিছু বলে না বড় নীরবে হয়ে থাকে এদিক থেকে কলিম অনেক শান্ত রাগ কম বুড়ি মনে মনে ভাবল কলিমের একটা বিয়ে দিতে হবে ওর এখন বিয়ের বয়স হয়েছে আসলে যত শান্তই হোক বিয়ে দিলে ও নিজেও হয়তো বউকে মারবে কোনো কোনো পুরুষ আছে যারা বউর উপর বীরত্ব দেখাতে ভালোবাসে বাইরে সমকক্ষ পুরুষের সঙ্গে পারে না বলে ঘরে তাদের যত আসফালন অবশ্য কলিম এমন নাও হতে পারে ও খুবই ভালো ছেলে কলিমের প্রতি বুড়ির পক্ষপাতিত্ব আছে মনে মনে কলিমের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে ওসমান মৃধার মেয়েটা চোখে পড়ে যায় বুড়ির কলিমের সঙ্গে বেশ মানাবে রাতে খাবার সময় দু ভাইয়ের সামনে কথাটা পারে সলিম সারা দিন বাড়ি ছিল না কোথায় কোথায় ঘুরেছে কে জানে খেয়ে শুয়ে পড়বে অন্য সময় তো ওকে ধরায় যায় না দুদণ্ড বসে কথা বলার জনি। সংসারের কাজের কথাও শুনতে চায় না বলতে গেলেই পরে হবে মা বলে বেরিয়ে যায় বুড়ির মাঝে মাঝে রাগ হয় কি এত রাজ কাজে ব্যস্ত সলিম খুব তাড়াতাড়ি ভাত খাচ্ছে বেশিক্ষণ বসে থাকতে চাইছে না সলিমকে উদ্দেশ্য করে বুড়ি বলে কলিমের একটা বিয়ে এবার দিতে হয় বাবা দু ভাইয়ে একসঙ্গে আপত্তি করে এক হন না মা কেন এখন হন নয় কেন আমি মরলে হবে বুড়ি রেগে যায় উত্তর দেয় সলিম তুমি আজকাল বড় তাড়াতাড়ি রেগে যাও মা তা তো বলবি তোর এখন বড় হচ্ছিস না শোনো মাথা ঠান্ডা করো তুমি তো কিছু জানো না দেশের অবস্থা এখন একদম ভালো না ও মা দেশের আবার কি হল জ্বর এলো নাকি বুড়ি হেসে ওঠে রমিজো খুক খুক হাসে রেগে যায় সলিম আহ মা যা বোঝো না তা হাসাহাসি করো না আমাদের সামনে একটা কঠিন সময় আসছে সলিম ঢকঢক করে পানি খায় কলিম মুখ নিচু করে খেয়ে যায় বুড়ি ভাত নাড়াচাড়া করে ওদের খাওয়া হলে ও আর রমিজা খাবে জিওবার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আকস্মাত পুরো ঘরে নিরবতা নেমে আসে সলিম আজকাল গায়ের একজন মাতব্বর গছে লোক হয়েছে ও এখন অনেক বোঝে বেশ গুছিয়ে কথা বলতে পারে বুড়ির চোখের সামনে দিয়ে ছেলেটা বদলে গেল বুড়ির ভালোই লাগে পেটে ছেলে না হলে কি হবে সলিম কুলিমের সঙ্গে ওর একটা আত্মিক যোগ আছে সে যোগ নারী ছেঁড়া ছেলের চাইতে কম না বুড়ির বুকের মধ্যে অহংকার জন্মায় কাচারি ঘরে সারাক্ষণ লোকজন যাওয়া আসা করে কখনো জোরে কখনো ফিস ফিসে কী সব কথাবার্তা বলে ওরা বুড়ির মনে ভাবনা জোটে কি হলো দেশটার কই বুড়ির এত বছরের জীবনে হলদিগার কিছু হয়েছে বলে তো মনে পড়ে না মৌসুমি ফসল বোনা সময়ে ফসল কাটা কোনো বছর ভরা গোলা কোনো বছর অভাব কখনো আকাল দুর্ভিক্ষ প্রবল খরা কিংবা বন্যা এর বাইরে তো এগায়ে বড় রকমের কিছু ঘটেনি তাছাড়া প্রাকৃতিক কিছু হলে বুড়ি টের পায় শুধু দৃষ্টিতে নয় ইন্দ্রিয়েও টের পায় এ ব্যাপারে ওর জুড়ি নেই খেয়ে উঠে সলিম চলে যায় সেদিকে তাকিয়ে বুড়ির মনে হয় সলিম বেশ একটা পুরুষ হয়েছে ছেলে ছোকরা ভাবটা ওর মধ্যে এখন কম আর কিছুদিনে সেটাও ছড়ে যাবে কলিম খেয়ে উঠতে যাবে তখন ওকে ধরে বসে বুড়ি হ্যাঁ রে বাবা কি হয়েছে দেশটার বাবার পর থেকে তো কিছু হতে দেখলাম না কোনো দিন হয়নি বলে কি এখন হবে না মা তা বলবি তো কি হয়েছে সে মেলা কথা তুমি বুঝবে না মা তোদের মুখে এই এক কথা বুঝব না কি বোঝালে বুঝবো রমেজা পাশ থেকে চট করে বলে আমাদের বোঝাবে কি আম্মা কলিম ভাই নিজেই জানে না কি হয়েছে হ্যাঁ জানি না তোমাকে বলছে দেখো এবার আমাদের একটা যুদ্ধ করতে হবে দেশ স্বাধীন করতে হবে ও মা এ আবার কি কথা স্বাধীন আবার কিরে বুড়ি চোখ গোল করে তাকায় সুযোগটা নেয় কলিম এজন্য তো বললাম কিছু বুঝবে না চত সাজগুবি কথা আসলে একটা কিছু নিয়ে থাকতে না পারলে তোমাদের দুভাইয়ের ভালো লাগে না মা গো কত যে তোমরা পারো রমিজা ফোরন কেটে থালাবাসন গুছিয়ে রান্নাঘরে চলে যায় কলিম ওর কথার উত্তর দেয় না বিড়ি টানবে বলে উঠোনে নামে একটু পরে ভেসে আসে ওর কণ্ঠের গান বুড়ি ভাবনায় পড়ে হাত পা ছড়িয়ে বারান্দায় বসে থাকে যখন কোনো সমস্যায় পড়ে তখন গফুরের কথা বেশি করে মনে হয় দূরের তারার দিকে তাকিয়ে থাকে আকাশের বুকে ফুটিফাটা ফাটা জলে তারারা বাসবনের মাথার অন্ধকার নিবিড় হয়ে ওঠে যুদ্ধ কি যুদ্ধ কখনো দেখেনি বুড়ি গফুরের সঙ্গে বিয়ের কদিন পর শুনেছিল দেশ স্বাধীন হয়েছে তখন কোনো যুদ্ধের কথাবার্তা হয়নি গায়ের লোক এমন গম্ভীর হয়ে যায়নি সলিমের মতো থমথমে আচরণ করেনি এখনও স্পষ্ট মনে আছে তখন গায়ের ছেলেরা সবুজের ওপর সাদা রঙের চাঁদ তারা মার্কা পতাকা নিয়ে লাফালাফি করছিল গাছের আগায় বেঁধে দিয়েছিল মোট কথা একটা দারুণ ধুমধাম হয়েছিল সবার মনে ফুর্তি ছিল কিন্তু এখন কেন স্বাধীনতা মানে যুদ্ধ সলিম কুলিম কেন এমন বদলে গেল কি হলো দেশটার নিশ্চয় সাংঘাতিক কিছু নলে বিয়ে পর্যন্ত বন্ধ করে দেবে কেন ওরা সুচলো হয়ে ওঠে বুড়ির ভাবনা খরা বা বন্যার মতো এই ঘটনা নয় পুড়িয়ে বা ভাসিয়ে দে যায় না প্রকৃতি এর সঙ্গে মানুষের যোগ আছে সেজন্য সলিম কুলিম ভাবনায় পড়ে তৈরি হয় প্রস্তুতি নেয় বুড়ির সামনে সমস্যার নতুন দিগন্ত দুয়ার খুলে যায় সেটা ওর মগজে ঘুরপাক খায় সে আবর্ত ওর ইন্দ্রিয়কে তীক্ষ্ণ করে তোলে কি যেন গন্ধ পায় বাতাসে ওর মনে হয় বসে কুকুরটার ঘেউ ঘেউ শব্দও যেন কেমন একটু অন্য অন্যরকম চির চেনা নয় যে কোনো সচেতন বুদ্ধিসম্পন্ন লোক তা বুঝতে পারবে বুড়ি হলদে গায়ে ঘুরে বেড়ায় অনুভব করে হলদি গায়ে চিরকালীন শান্ত সংযত কর্মপ্রবাহে জোয়ার এসেছে মুখ বুঝে শুয়ে যাওয়া ঘাখে মাথা নোয়ানো মানুষগুলোর কণ্ঠে এখন ভিন্ন সুর চোয়ালে ভিন্ন আদলের ভঙ্গি বুড়ি গরু বাঁধতে এসে রমজান আলীর দিকে তাকিয়ে থমকে যায় রমজান ভাই কই যাও বাজারে মনসুরের দোকানে ট্রানজিস্টারে খবর শুনব এবার সাংঘাতিক একটা কিছু হবে সলিমের মা আমরাও সারব না কি হবে রমজান ভাই এখন আসি পরে কথা হবে বুড়ি কিছু ভেবে কুলি উঠতে পারে না কেন এমন হলো দেশটার বাঘা আজকাল কারণ অকারণে খেউ খেউ করে বাসবনে শত্রু লক্ষ্য করে দৌড়ে যায় ফিরে এসে বুড়ির পায়ের কাছে বসে গড়গড় শব্দ করে যে বের করে লম্বা শ্বাস নেয় বুড়ি মাথায় হাত বুলিয়ে দেয় তোর এত অস্থির লাগে কেন বাঘা তোর কি হয়েছে তুই কি কিছু বুঝতে পারিস ছোটবেলা থেকে কত কিছু যে বুঝতে চেষ্টা করেছি পারিনি এখন আমি বুঝতে চাই রে বাঘা আমার শরীরটা অন্য কথা বলে আমিও ধরতে পারছি রে বাঘা এ খরা বা বন্যা নয় এ অন্য কিছু একদম অন্য রকম যে কি কুকুরের সঙ্গেও কথা বলে রমিজার কথায় বুড়ি লজ্জা পায় সত্যি মাঝে মাঝে আশেপাশে সব কিছু একদম ভুলে যায় রমিজার হাসিতে বুড়ির রাগ হয় ওর মুখের দিকে তাকায় না মেয়েটার ডেপো হচ্ছে সব কিছুতে নাক গলাতে আসা ওর কি দরকার শাশুড়ির দিকে এত খেয়াল করার বুড়ির রাগের চোটে বাঘার গায়ে এক লাথি দিয়ে ওকে উঠিয়ে দেয় তারপর রইসকে নিয়ে পুকুর পুকুরঘাটে চলে যায় আজকাল প্রতিদিনই নতুন মনে হয় বুড়ির সকালের মোড়া ভাঙতে কোনো আলস্য নেই চমৎকার ঝরঝরে লাগে দরজা খুললেই এক ঝলক সতেজ বাতাস ফুসফুসের মধ্য দিয়ে ঢুকে এক দৌড়ে পুরো শরীর স্নিগ্ধ করে ফেলে বুক ভরে শ্বাস টেনে কাঠের সিঁড়ি বেয়ে নেমে হাঁস মুরগির কাছে এসে দাঁড়ায় এক টানে দরজা খুলে দেয় কলকলিয়ে বেরিয়ে আসে ওরা এরপর গোয়ালে যায় গরুটার গলায় হাত বোলায় বাছুরটার গাছ চাঁপড়ে দেয় সব কিছুতে এখন আনন্দ সারা দিন কেমন করে যে কাটে টের পায় না বাসবনের মাথার উপর দিয়ে ঝাঁক বালি হাঁস উড়ে যায় উঠোনে ছায়া পড়ে অসম্ভব সুন্দর হলুদ গলাটা সকালে রোদের মতো লাগে কোথা যেন আলগা রঙে ছড়না বইছে অথচ ধরতে পারছে না বুড়ি সে রঙ এবার বন্যা হবে সে বন্যা নতুন পলিমাটি বয়ে আনবে উর্বরা শ্যামল মাটিকে ঐশ্বর্যশালী করবে বুড়ি খালের ধারে যায় মনে হয় মৃদু স্রোতের ছোট খালের শরীর বদলে যাচ্ছে বদলে যাচ্ছে পানির রেখা জলের বুকের কেলি বদলে যাচ্ছে সবুজ শ্যাওলার মাথা নাড়া পাড়ের মাটির সখী খেলা বদলে যাচ্ছে মাটির গতর হৃৎপিণ্ডের ধুক শব্দধ্বনি কেমন যেন উদ্দাম হয়ে উঠতে চাইছে খালের শরীর চিরকালের চিরচেনা নৌকা বাওয়া মাছ ধরা খালটা কত দ্রুত পাল্টে গেল যেন বাঘ বদলাতে চায় যেন স্রোতে বিশাল কিছু বই আনতে চায় কিংবা দুকুল ভাসিয়ে সাগরে যেতে চায় বুড়ি খালের পানিতে হাত ভেজায় গালে ডলে চোখে মাখে মাথায় দেয় যদি পানি তাকে কোনো নতুন কথা বলে দেয় যদি বলে কেন হলদিগায়ের প্রাণ বদলে যাচ্ছে কোন অমক শক্তির টানে হলদিগা তার আপন স্বরূপের বাইরে পা বাড়াচ্ছে কে তাকে এমন সাহসী বেগবান এবং যৌবনভূতি করে তুলল বুড়ি স্টেশনের দিকে চলে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে থাকে ছোটবেলায় কতদিন জলিলের হাত ধরে ওই রাস্তা দিয়ে লুকিয়ে লুকে স্টেশনে গেছে ওই রাস্তার ধুলো মাটি লজ্জাবতী লতা ভাট কচু পাতা লম্বা ঘাস সব কিছুই তো ওর মুখস্থ কোনটাকে বুড়ি না চেনে অথচ এখন মনে হয় ওই রাস্তাটা একদম মজে না কোনো এই পথে হাঁটিনি এই পথে হাঁটতে দারুণ সাহস লাগে ধুলো উড়ানো কাঁচা রাস্তাটা রোদের সোহাগে ঝকঝক করে কেমন বুক চিতিয়ে হাহা করছে যেন ডাকছে এসো একবার দেখে যাও দেখো কোথায় নিয়ে যাই কত লোক যাওয়া আসা করছে রাস্তা দিয়ে কেউ ওর দিকে ফিরেও তাকায় না সবার পায়ের চলার গতি দুর্বার হয়ে উঠেছে ওই মাটির সঙ্গে মানুষগুলোর পায়ের আশ্চর্য মিল ওই মাটি ওদের সঙ্গে কি কথা বলে কে মন্ত্র শিখিয়ে দেয় ওই রাস্তা যদি বুড়িকে বলে দিত হলদি প্রাণ কেন বদলে যাচ্ছে এই টকবগে ওটা প্রাণটা কে এতদিন ঘুম পাড়িয়ে দিঘির বুকে লুকিয়ে রেখেছিল ওই রাস্তা কেন বুড়িকে এখনই বলে দিচ্ছে না যে হলদিগার লোকগুলো কোন লক্ষ্যের দিকে যাত্রা শুরু করেছে গায়ের শেষ মাথার বড় শিমুল গাছে নিচে গিয়ে বসে বুড়ি ওখানে বসে স্কুল স্কুলঘরের মাঠে ছেলেদের হইচ খুব মনোযোগ দিয়ে দেখে ছেলেগুলোর মধ্যে সেই অকারণ ছেলে মানুষের দুষ্টুমির চপলতা নেই ওরা যেন কেমন নতুন ঢঙে কথা বলে ওরা কেবলই উত্তেজিত হতে থাকে ওরা এগার বেরিটা ভেঙে দিতে চাইছে ওদের গায়ে এখন অসুরের শক্তি নেংটি পরা টিং ছেলেগুলো যে এমন দামাল হতে পারে তা পুরি ভাবতেই পারে না পেট ভরে ভাত খেতে পায় না যারা ওরা আবার লড়বে কি কিন্তু ওদের দিকে তাকিয়ে বুড়ির মন ভরে যায় রোইসের মুখটা মনে পড়ে রইস যদি ওদের মতো এমনি করে দামাল হতে পারত এই চঞ্চল শক্তিমান ছেলেগুলোর পাশে নিজের পঙ্গু অসহায় ছেলেটার কথা মনে করে বুড়ির বুক ভার হয়ে গেল না ও কোনো কাজেই লাগবে না ওকে কোথাও লাগানো যায় না হলদিগায় নতুন সম্ভাবনায় জেগে ওঠা প্রাণের জোয়ারে রইস অপ্রয়োজনীয় একেবারেই তুচ্ছ মাথার উপর শিমুল গাছের ছায়া বড় হতে হতে অনেক বড় হয়ে যায় তৃষ্ণার্ত মন নিয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে ওরা যদি বলে দিত কেন হলদিগা এমন করে বদলে যাচ্ছে কেন ওরা ডাঙ্গুলিয়ার আর খেলা ছেড়ে দিয়ে বড়দের মতো ভাবুক হয়ে গেছে ওদের প্রাণে এখন কোন বাতাস বইছে ওরা কেন বন্দুক ছোড়া শিখতে চাইছে কোন বন্দি দেশে রাজপুত্র হয়ে গেল ওরা কোন সাম্রাজ্য জয় করবে বলে মাতোয়ারা হয়ে উঠেছে ওরা কি চায় কি নেই ওদের কোন প্রয়োজনে ওরা রক্তের হোলি খেলায় মাতবে উঠতে গিয়েও বসে পড়ে আবার উঠতে ভালো লাগছে না এ জায়গাটা খুব প্রিয় বুড়ির এখানে বসে হলদিগাকে বড় আপন করে দেখা যায় যে দেখায় উপরের খোলস ঝরে গিয়ে ভেতরের প্রাণ ঝলমলিয়ে ওঠে অভাব অনটন দুঃখ দারিদ্র নিপীড়ন বঞ্চনা হলদিগার সমৃদ্ধ প্রাণকে জীর্ণ মলিন করে রেখেছে এ মলিনতা বুড়িকে স্পর্শ করে না ঝিরঝিরে বাতাস বইছে চারদিকে ফাগুনের গুমট গরম কখনো হঠাৎ করে উবে যায় তখন বেশ লাগে বুড়ির আশেপাশে অনেক পাখি ওড়ে দূরের গাছে হলুদ বউ কথা কাউ এক মনে ডাকে এক ঝাঁক পরাণ চমকানি মাথার উপর দিয়ে উড়ে যায় বুড়ি পা ছড়িয়ে বসে হঠাৎ মনে হয় শিমুলের গোটা আচমকা ফেটে গিয়ে যেমন তুলোগুলো দিক বিদিক ছুটতে থাকে তেমনি হয়েছে হলদি গায়ের অবস্থা গায়ের মানুষগুলোর বুকের ভেতর জমিয়ে রাখা শিমুল বীজ ফাগুনের গরম বাতাসে আচমকা ফেটে গেছে মানুষগুলো ছুটছে ছুটছে একটা লক্ষ্যের দিকে সে লক্ষ্য ওই শিমুল তুলোর মতো সাদা ধবধবে উজ্জ্বল শিমুলের লাল ফুলের বীজ থেকে যেমন ওই উজ্জ্বলতার জন্ম হয় এও তেমনি রক্তলাল ফুলের মতো মানুষগুলোর চেহারা এখন রক্তাভ কেবল ফোটার অপেক্ষায় প্রহর গুনছে বুড়ির বুক যেন কেমন করে মানুষগুলোর মুখের আশ নাই বুকের মধ্যে তুলোর মতো হালকা ধবধবে সাদা হয়ে যায় বুড়ি ছটফট করে ওরা কেন কেউ কিছু বলছে না ওকে কি যে হচ্ছে সারা গা জুড়ে বাইরে ডবকা ছেলেগুলো সামনে গেলে ভাগিয়ে দেয় বলে তোমাদের মতো বুড়োদের দিয়ে কোনো কাজ হবে না এক কঠিন সময় আমি কোনোই কাজে লাগব না না গো না কি পারবে না বড় বেশি সাহসের কথা বলে যুবকরা বুড়োদের বাদ দিয়ে দিতে চায় নেংটি পড়া কি এত কিছু মানায় রমজান আলীকে ধরে বসেও কী হচ্ছে রমজান ভাই বলো তো সে তুমি বুঝবে না যারা এতকাল আমাদেরটা খেয়েছে এবার আমরা তাদের দেখে নেব আর সুপ করে থাকব না পারবে বুড়ি চোখ বড় করে তাকায় কেন পারবো না দেখছো না আমাদের ছেলেরা তৈরি হচ্ছে নেংটি পড়া ছেলেদের কি এত কিছু মানায় বুড়ির কথায় হো হো করে হেসে ফেলে রমজান আলী ভালোই বলেছ সলিমের মা মানায় না মনে করেই তো আমরাও এতকাল ছিলাম আর তো পারি না ওরা উঠতে উঠতে আমাদের মাথা সারিয়ে আকাশে উঠে গেছে কি যে বলো বুঝি না বুঝবে না ঘরে যাও মাথা ঠান্ডা করো আলী সোজা রাস্তা ছেড়ে আলপথে নেমে যায় বুড়ি ঘরে ফেরে ওদের কথা বিশ্বাস হয় না বুড়ির সলিমের কাছে জিজ্ঞেস করে সলিম গম্ভীর ভাবনায় মগ্ন বুড়িকে কিছু বলে না বুড়ি যেন ওই গায়ের শাড়িতে অপাঙ্ক্ত হয়ে গেছে অথচ বুড়ির সেই নিরেট মনটা অনবরত এক লক্ষ্য আবিষ্কারে তৎপর বুড়ি কাচারি ঘরের বাঁশের বেড়ার পাশে কান পেতে দাঁড়িয়ে থাকে ওদের কথা শোনার চেষ্টা করে সলিমের কণ্ঠ উত্তেজনায় থমথম করে ওরা কি যেন বলা বলি করে কিছু বুঝতে পারে না বুড়ি তবু মনে হয় ও নিজেও যেন নিজেকে প্রস্তুত করছে একটা কিছু ঘটনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি যে ঘটনা বুড়ি কোনো দিন দেখেনি এবং আর কোনো দিন দেখবেও না সে যে বাইশে ফাগুন রেডিওতে একটা বক্তৃতা হয়েছিল সলিমকে ডেকে তা শুনিয়েছিল বলেছিল তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি দরাজ গলা সেই কণ্ঠস্বর এখনও গমগম করে হলদি জুড়ে বুড়ি সকলের সঙ্গে অভিভূতের মতো শুনেছিল শুধু এটুকু বুঝেছিল যে একটি মানুষ ওদের সকলের হয়ে কথা বলছে একদম ওদের হৃদয়ের কথা হলদিগার মাঠ ক্ষেত ফসল গাছগাছালি গরু ছাগল পাক পাখালি এবং মানুষের কথা সিরাজ মেয়ে কথাগুলো ধরে রেখেছে একটা যন্ত্রে তারপর থেকে সেই কথাগুলো ওরা প্রায়ই শোনে শুনতে শুনতে ওদের রক্ত গরম হয়ে ওঠে সলি মুখস্থ করে ফেলেছে কথাগুলো খুব বেশি কিছু না বুঝলেও দুটো লাইন বুড়ির মনে সারাক্ষণ মাতামাতি করে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বুড়ির এর বেশি কিছু মনে থাকে না সলিমকে গিয়ে জিজ্ঞেস করলে সলিম বলে দেয় আবার ভুলে যাই ও কিন্তু কানের পটে রেশ জেগে থাকে সব সময় তাতে বুড়ি আচ্ছন্ন হয়ে থাকে এবং সে সূত্র ধরে বুড়ি আরো অনেক কিছু বুঝে উঠতে চেষ্টা করে সেই বজ্রকণ্ঠের মানুষটাকে দেখতে খুব ইচ্ছে করে বুড়ির একদিন সলিমকে ধরে বসে বঙ্গবন্ধুকে আমাকে একদিন দেখাবি বাবা সলিম হেসে ফেলে কেমন করে ঢাকা অনেক দূরের পথ তাছাড়া আমিও তো দেখিনি তাকে কেবল মনে মনে একটা মুখ বানিয়ে নেই আমিও বানাই সলিম বুড়ি উৎসাহ ভরে বলে কিন্তু দেখিনি বলে এক একবার এক এক রকম হয়ে যায় রে ঠিকই বলেছ যেবার গঞ্জে এলো বক্তৃতা করতে ওখানে যেতে পারলাম না অসুখ ছিল বলে আর বুঝি দেখা হবে না হবে রে হবে বেঁচে থাকলে ঠিকই হবে বুড়ির উৎসাহে ভাটা পড়ে না ও হলদিগার এখানে সেখানে ঘুরে ক্লান্ত হয়ে গেলে সলিমের বোর পাশে এসে বসে আজকাল সলিম রবিজাকের আর মারে না রমিজার বাচ্চা হবে ও মা হবে বুড়ি হাফ ছেড়ে বাঁচে বুড়ির মতো সাধনা করতে হয়নি ওকে অনায়াসে মা হয়ে যাচ্ছে রমিজার মেজাজ আজকাল খুব ভালো অনায়াসে মা হয়ে যাচ্ছে একটা কিছু পেতে যাচ্ছে এ বোধ ওকে সুখ দেয় বুড়ি ওর পরিতৃপ্ত মুখের দিকে হা করে চেয়ে থাকে ওকে এখন ভীষণ ভালো লাগে বুড়ির রমিজার পাশে এসে বসলে ও স্বস্নেহে বুড়ির দিকে তাকায় আম্মা আপনার কি হয়েছে মুখ একদম শুকিয়ে গেছে রোদে ঘুরেছে কি না তাই অমন দেখায় সত্যি সারা গায়ে যেন কি হয়েছে রমিজা কি আবার হবে আপনাকে ওদের ভূতে পেয়েছে রমিজা খুক খুক করে হাসে ওর হাসির একটা ঢং আছে হাসতেই থাকে রমিজা ওর হাসি সলিম সহ্য করতে পারে না রেগে যায় হাসিস না রমিজা হাসির কথা নয় আমার অত শত ভাবনা নেই আম্মা তাই হাসি এবারে সবাই যেমন গম্ভীর হয়ে গেছে তাই আমি একাই হাসি রইস আমার হাতে দুধ খায়নি সে কি রাগ কিছুতেই খাবে না আপনার জন্য বসে রয়েছে রইস রস বুড়ির ছেলের কথা মনে হয় এ ছেলের জন্য বুড়ির কত আকাঙ্ক্ষা ছিল একসময় ছেলের জন্য পাগল হয়ে উঠেছিল আজ আর তড়িখড়ি করে ছেলের কাছে ছুটে যেতে ইচ্ছে করল না বেশ কিছুদিন ধরে রইসের দিকে তেমন খেয়াল দিচ্ছে না ও একা একা ঘুরে বেড়ায় নয় বারান্দায় বসে থাকে কিংবা উঠোনে বাখার সঙ্গে খেলা করে যেহেতু রইস কথা বলতে পারে না তাই ওর কোনো অভিযোগ নেই বুড়ির অবহেলা ও নীরবে মেনে নেয় কিংবা বুড়ির আদর হাগও নীরবে উপভোগ করে রইস একদম একলা কারো সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই বুড়ি হাঁটুতে থুতনি রেখে চুপচাপ রমিজার পাশে বসে রইল বৃষ্টি বাদলা না থাকলে রমিজা উঠোনের চুলোয় রান্নাবাড়ি করে রান্না ঘরে চাইতে বাইরে রাতেই নাকি ওর ভালো লাগে রমিজা গনগনে আগুনে ভাত ফোটায় শুকনো পাতা দাও দাও জলে বাতাসে সেটা আরও দপদপিয়ে ওঠে বুড়ি দৃষ্টি আগুন দেখে টকবক করে ফুটে ওঠা ভাতের দিকে তাকিয়ে থাকে মনে মনে ভাবনায় এসে জড়ো হয় হলদিগাও তো এমন টকবক করে ফুটছে আগুন দিল কে এ আগুনে কোন পাতিলের ভাত সেদ্ধ হবে গল্পের বাকসভায় উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পরে শোনাচ্ছিলাম কথা সাহিত্যিক সেলিনা হোসেনের লেখে একটি বিখ্যাত উপন্যাস হাঙ্গন নদী গ্রেনেড এর তৃতীয় খণ্ড এরপরে আসছে চতুর্থ খণ্ড আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল